আজকের লেকচারে আমরা শুরু করব কন্ডিশনাল স্টেটমেন্ট। লাস্ট লেকচার অবধি আমাদের কিন্তু যত রকম অপারেটরস আমরা ডিসকাস করে নিয়েছি, ইনপুট আউটপুট ফাংশন ডিসকাস করে নিয়েছি, টাইপও ডিসকাস করা আমাদের হয়ে গেছে, টাইপ ফাংশনও মোটামুটি আমাদের কিন্তু বেসিক যেগুলো আইডিয়া দরকার আমাদের পাইথনের সেটা কিন্তু আমরা আপাতত আমাদের ক্লিয়ার করে নিয়েছি। যারা দেখোনি তারা ওই লেকচারগুলো দেখে এই লেকচারটাকে কন্টিনিউ করলে জিনিসগুলো ভালো করে বুঝতে পারবে। মেইনলি রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর, যদি তোমরা এই দুটো ভিডিও এখনো দেখোনি, আমার অলরেডি প্লেলিস্টে রয়েছে, এই প্লেলিস্টে আমি দিয়ে দেবো ভিডিওর এন্ডে বা তোমরা ডিসক্রিপশনেও থাকবে, একবার ওখান থেকে চেক আউট করে নেবে, করে নিয়ে কিন্তু তোমাদের এই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো কন্ডিশনাল স্টেটমেন্ট কি জিনিস সেটাকে নিয়ে এখন ডিসকাস করব। অলরেডি যারা অন্য কোনো প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে এসছো দেখছো তাদের কিন্তু মোটামুটি একটা আইডিয়া থাকবে যে কন্ডিশনাল স্টেটমেন্ট কথাটার মানে। কন্ডিশন কথাটার মানে প্রথমে ক্লিয়ার করব, তারপর তার জনারে স্টেটমেন্টটা কি হয় এবং ওগুলোকে আমরা সিনট্যাক্স, এইভাবে আমি এই লেকচারটাকে পুরো ক্লিয়ার করব এবং আমরা এর পরের লেকচারে ডিসকাস করব কিছু প্রবলেমস রিগার্ডিং দিস কন্ডিশনাল স্টেটমেন্ট, সেগুলো কিন্তু আমরা ডিসকাস করব। চলে আসি কন্ডিশনাল স্টেটমেন্ট কথাটার মানে কি সেটাকে প্রথমে আগে দেখে। আমাদের এরকমও দৈনন্দিন জীবনে এরকম ঘটনা হতে পারে যে আমাদের কোনো একটি পয়েন্টে গিয়ে একটা ডিসিশন নিতে হয়। যেরকম সিম্পল আমি একটা এক্সাম্পল দিই, যখন যারা ক্লাস টেনে যারা পড়ো বা ক্লাস টেন থেকে যখন তোমরা ইলেভেন টুয়েলভে উঠেছিলে, তো তোমাদের ক্লাস টেনে যেই মার্কসটা পেয়েছো সেই মার্কসের বেসিস তোমাদের কিন্তু একটা ডিসিশন নিতে হয় যে তোমরা পরবর্তীকালে ইলেভেন টুয়েলভে বা ফার্দার তোমরা হায়ার স্টাডিজ কিসের ওপর করবে। তো তোমাদের একটা সার্টেন ক্রাইটেরিয়াস থাকে যে মার্কস যদি তোমার 80 অ্যাবভ ওঠে তাহলে সেই অনুযায়ী তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। খুব যদি ভুল না বলি মার্কস যদি তোমার গ্রেটার দেন 80, এটা ডিপেন্ড করছে, বোর্ড টু বোর্ড ডিপেন্ড করে, বাট আমি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। যদি 80 ওপরে হয় তাহলে তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, হয়তো তোমাদের যদি 60 থেকে 80 মধ্যে পাও তাহলে তোমরা কমার্স নিয়ে পড়াশোনা করবে, আর যদি তোমরা 60 থেকে কম পেয়ে যাও মানে লেস দেন 60 পেয়ে যাও জিনিসটা তাহলে তোমরা আর্টস নিয়ে পড়াশোনা করবে। তাহলে এটাই হচ্ছে একটা বেসিক ক্রাইটেরিয়া। এখানে আমি লেস দেন দিয়েছি, এটা গ্রেটার দেন 80 হবে, মানে 80 থেকে যদি বেশি পাও না 80 ছোট হয়ে যায় তাহলে তোমরা সায়েন্স নিয়ে পড়ো। তো এরকম আমরা কিছু মোড়ে দাঁড়িয়ে থাকি যেখান থেকে আমাদের আরো আগে আগামে আরো অনেকগুলো রাস্তা আমাদের কাছে খুলে যায় এবং সেই রাস্তাগুলোর উপর হাঁটতে গেলে আমাদের ওই মোড়টার কিছু ক্রাইটেরিয়া আমাদের ভাবতে হয়। যদি এইটা না হয় তাহলে এটাই যাব, এইটা না হলে আমাদের এটাই যাব। তাহলে এখানে একটা ডিসিশন আমাদের নিতে হয়। তো আমাদের রিয়েল লাইফে আমাদের এরকম ডিসিশন নিতে অনেক জায়গা ক্ষেত্রে, যেমন সিম্পল আমি একটা কথা বলছি, একটা মানুষ ভোটের জন্য এলিজিবল হবে কিনা, যদি এই সিম্পল এই প্রশ্নটা যদি করি তাহলে কি হতে পারে, যদি তার যে এজ বয়স যদি তার যদি 18 থেকে বেশি হয়, গ্রেটার দেন 18 হয় বা ইকুয়াল টু 18 তোমরা বলতে পারো, ইকুয়াল টু তোমাদের যদি 18 হয় তাহলে তোমরা এলিজিবল, আর না হলে যদি এখানে এটা 18 না হয়, যদি লেস দেন 18 হয়ে যায় তাহলে তোমরা কি হবে, নট এলিজিবল। তো সেই সূত্রে তো বুঝতেই পারছো যে একটা ডিসিশন আমাদের নিতে হচ্ছে কোন একটি পয়েন্টে গিয়ে, তার এগেনস্টে আমরা তার ফার্দার কিন্তু জব প্রসিড করছি। ডিসিশন যা ডিসিশন থাকবে সেটা আমাদের ফরে যেতে পারে বা এগেনস্টে যেতে পারে। ফর কথাটা মানে হচ্ছে সেখানে যে ডিসিশনটা আমি এখানে নিচ্ছি, যে মোডটায় যে ডিসিশনটা নিচ্ছি সেটা এক হতে পারে, ট্রু হতে পারে, মানে সেই ডিসিশনটা আমার যেই কন্ডিশনটা দেওয়া রয়েছে সেটা ফুলফিল করলো মানে ট্রু হলো, তাহলে একটা জিনিস আমরা বা একটা রাস্তা দিয়ে আমরা এগিয়ে গেলাম, বা যদি ফলস হয় কন্ডিশনটা বা যদি আমাদের ডিসিশনটা আমাদের এগেনস্টে হয়ে যায় তাহলে আমরা এই জিনিসটা আমরা এই রাস্তাটা করবো। যেটা আমরা অনেক সময় অনেক কিছু আমরা ভেবে রাখি, অল্টারনেট প্ল্যান বি কথাটা বলি, যে প্ল্যান এ যদি ফুলফিল না হয় প্ল্যান বি এক্সিকিউট করবো আমরা, এরকম কিন্তু প্রশ্ন আমাদের কাছে থাকেই, যদি এটা না হয় তাহলে এটা আমাদের করবো। সবার জীবনেই কিন্তু এই কনসেপ্টটা তোমরা ফলো আপ করে চলো। তাহলে এরকম যদি রিয়েল লাইফে এই কনসেপ্টগুলো ফলো আপ করো তাহলে আমরা যখন একটা প্রোগ্রাম তৈরি করছি বা প্রোগ্রাম লিখছি, প্রোগ্রাম লিখে কি তৈরি করব, বিগিনিংয়ে ডিসকাস করেছিলাম, আমরা সফটওয়্যার তৈরি করব। তো সফটওয়্যার তো এরকম হতে পারে যে ডিসিশন তো এরকম থাকতেই পারে আপনার, কিন্তু আমরা যেই গল্পগুলো এখানে বললাম যে মার্কসের গল্প, এক্সের গল্প, এইগুলো আমরা এর প্র্যাকটিক্যালি আমরা কোডও করে দেখতে পারি যে এরকম হতেই পারে। একটা সফটওয়্যার তৈরি হতে পারে যে একটা ব্যক্তি ভোটিংয়ের জন্য এলিজিবল কিনা, অনেক সময় এরকম অনেক জায়গায় দেখেছো, যেরকম অনেক বয়সের হিসাবে আমরা আটকে পড়ি, সিম্পল যদি বলি, বা যে কোনো পরবর্তীকালে তোমরা যখন কোনো কোম্পানির রেসপেক্টে যখন ফর্ম ফিল আপ করবে তখন এরকমও দেখতে পারো যে তোমার যে 4 বছর বা 3 বছর তোমার যে যেরকমই ডিগ্রি তোমরা করছো, তোমাদের যে সিজিপিএটা পেয়েছো বা তোমরা মার্কসটা যেটা পেয়েছো সেটা যদি বাই চান্স
তোমাদের একটা সার্টেন লিমিট না থাকে তাহলে কিন্তু তোমরা ইউ আর নট এলিজিবল, সঙ্গে সঙ্গে বলে দেবে তোমাদের আর কিন্তু ফর্মই ফিল আপ করতে দিল না। তাহলে ফর্ম ফিল আপটা কি একটা অনলাইন সফটওয়্যার, অনলাইন রেজিস্ট্রেশন সফটওয়্যার, তো এরকম জিনিস তো রাখতে হতে পারে। তো এরকম যখন ডিসিশন যখন আমরা রাখছি যে আদৌ সেই কন্ডিশনের রেসপেক্টে যে আমরা কি কাজ করবো সেটা ডিসাইড হবে, এরকম কন্ডিশন যখনই আমাদের প্রোগ্রামে আমরা এমবেড করতে চাই মানে দিতে যদি চাই কন্ডিশন, তখন সেই স্টেটমেন্টটাকে বলা হয় ইফ স্টেটমেন্ট বলি। কি বলি? ইফ এলস স্টেটমেন্ট আমাদের কাছে আছে। শুধু ইফ হতে পারে, ইফের সঙ্গে ইফের যেটা বলতে পারো যে পার্টনার সবসময় সেটা হচ্ছে এলস। ইফ আর এলস দিয়ে আমরা কিন্তু কন্ডিশন দিতে পারি আমাদের প্রোগ্রামে। তাহলে তার জেনারেল সিনট্যাক্সটা কি সেটা প্রথমে আগে দেখবো, তাহলে বুঝতে পারলাম কন্ডিশনাল স্টেটমেন্ট মানে কি। কন্ডিশন প্রোগ্রামে যদি কোনো কন্ডিশন দিতে হয়, সিম্পল কথা, তার সেই কন্ডিশন ফুলফিল করে তার সেই হিসাবে কাজ চলবে। যদি ফুলফিল করে তাহলে একটা কাজ করব, ফুলফিল না করলে একটা কাজ করব, এরকম মাল্টিপল কন্ডিশনও হতে পারে। যেরকম আমরা মার্কসের এক্সাম্পল দেখলাম যেখানে একটা না তিন তিনখানা কন্ডিশন এখানে দিয়েছি, 80 হলে এরকম সায়েন্স পাবো, আর 60 থেকে 80 হলে কমার্স পাবো, এবং 60 এর কম হলে আর্টস পাবো। এরকম আমাদের মাল্টিপল কন্ডিশন কিন্তু একটার দিকেও বেশি হতে পারে। এরকম হতে পারে যে একটা কন্ডিশন হলো তার এগেনস্টে দুটো কাজ হবে, কন্ডিশন ফুলফিল করলে এইটা হবে না হলে ওটা হবে, এরকম হতে পারে। বা তোমাদের মাল্টিপল কন্ডিশনও দিতে হতে পারে, যেটাকে আমরা নর্মালি বলে থাকি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটাকে বলা হয় ইফ এলস ইফ ল্যাডার, ঠিক আছে, যেটা আমরা মাল্টিপল কন্ডিশন দেওয়ার জন্য কিন্তু ব্যবহার করতে পারি। তো প্রথমে আগে ইফের যে পাইথনের জেনারেল সিনট্যাক্সটা দেখি, তাহলে বুঝতে পারবো। প্রথমে দেখো একটা প্রথমেই এখানে কথা বলে দিই, আমি পাইথনের জেনারেল ডিসকাশনে যখন করেছিলাম তখনও বলেছিলাম যে পাইথনে আমরা যখন প্রোগ্রাম লিখব, পাইথন ইজ আ ট্যাব ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ট্যাব কথাটা মানে কি? অ্যালাইনমেন্ট। ট্যাবের আরেকটা ভার্সন তোমরা বলতে পারো, অ্যালাইনমেন্ট মেনটেন কিন্তু খুব ভালোভাবে করতে হয়। এখানে কোনো ব্র্যাকেটিং এর অপশন নেই। যারা অন্য কোনো সি জাভা প্রোগ্রাম জেনে এখানে আসছো বা এই ভিডিওটা দেখছো, তারা একটা বড় কনসেপ্ট ভাবো যে আমরা যখনই ইফ লিখি তার একটা ব্র্যাকেট কনসেপ্ট হয়, যেটাকে আমি ইফের বাউন্ডারি বলে থাকি। নর্মালি বাউন্ডারির মধ্যে তার কোড লিখতে হয়, তো এখানে কিন্তু ওরকম কোনো বাউন্ডারি কনসেপ্ট নেই। আমরা ব্র্যাকেট দিয়ে কোনো বাউন্ডারি করতে পারবো না, তো বাউন্ডারি তো থাকতে হবেই, বাউন্ডারি ছাড়া কিন্তু হবে না। বাট সেই বাউন্ডারিটা কিভাবে দেবো সেটা আমরা ট্যাব বা অ্যালাইনমেন্ট মেনটেন করে দেবো, নালেই কিন্তু ভুল হয়ে যাবে। সেটা আমি দেখাবো, চিন্তার বিষয় নেই, প্র্যাকটিক্যালে গিয়েও করে দেখাবো। আচ্ছা সিনট্যাক্সটা কি হবে একবার দেখে নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা ধরে নাও এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের ওয়াল বাউন্ডারি, ঠিক আছে, এইভাবে বাউন্ডারি আমি ড্র করলাম। ওয়াল বাউন্ডারি বলতে গেলে আমাদের স্ক্রিনে সাইড যে দেখতে পাচ্ছ, এই যে সাইডটা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, স্ক্রিনে এটা সাইড, যখন প্রোগ্রাম করবো তখন এরকম একটা সাইড থাকবে, লেফট হ্যান্ড সাইড। কোড তো আমরা এইভাবেই লেখা শুরু করি পাইথনে, পাইথনে তো কোনো মেন ডাইরেক্টলি আমরা দিই না। তো সেই সূত্রে এই যে বাউন্ডারি রেসপেক্ট যখন লিখবো কথাটা, প্রথমে লিখবো ইফ, লেখার পর এখানে সিনট্যাক্সে আমরা ব্র্যাকেট ওপেন করবো, ব্র্যাকেট নাও দিতে পারো, ব্র্যাকেট দিলে ভালো। এর মধ্যে আমরা কন্ডিশন দেবো, কি দেবো এর মধ্যে আমরা কন্ডিশনটা দেবো, যাই কন্ডিশন। কন্ডিশন কিভাবে দেবো? রিলেশনাল অপারেটর ইউজ করে কন্ডিশন দেবো, এবং মাল্টিপল কন্ডিশনকে জুড়তে হলে আমরা লজিক্যাল অপারেশন ইউজ করবো। সিম্পল, আমি এখানে বলে দিলাম কন্ডিশন কিভাবে দেবো, উইথ ইউজিং রিলেশনাল অপারেটর। এই জন্যই আমি বলেছিলাম যে রিলেশনাল অপারেটরের ভিডিওটা যারা দেখোনি তারা প্রথমে দেখে নাও, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে রিলেশনাল অপারেটর জিনিসটা কি, এবং মাল্টিপল কন্ডিশনকে দিতে গেলে আমরা তাদেরকে জুড়তে গেলে কিন্তু আমরা লজিক্যাল অপারেটর কিন্তু আমরা ইউজ করি। খুব যদি ভুল না বলি জিনিসগুলো, আমি অলরেডি এগুলো ডিসকাস করেছি, এগুলো না জানলে ক্লিয়ার করে নাও। আমি ওখানেও বলেছিলাম যে আমরা এই সব কন্ডিশনগুলো নর্মালি দিই না, আমরা কিছুর মধ্যে দিই, কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে দিই। ইফ ইজ আ কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ যে কিওয়ার্ডটা এটাকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট, এর মধ্যে আমরা কন্ডিশন দিই, ব্র্যাকেটটার মধ্যে দেওয়ার পর দুটো কোলন দিই, এটাকে কোলন সিম্বল বলা হয়, না দিলে কিন্তু চলবে না। তারপর কি করবে, একটা এন্টার মারবে, এটা লেখার পর একটা এন্টার মারবে, যে এটাকে বলা হয় লিখে দিচ্ছি আমি পাশে, এন্টার কথাটা মারবে মানে কিবোর্ড থেকে মারার পর। এরকম হতে পারে তোমরা অন্য অন্য প্ল্যাটফর্মে প্র্যাকটিস করতে পারো বা জুপিটার নোটবুকে প্র্যাকটিস করতে পারো। অন্য প্ল্যাটফর্মে প্র্যাকটিস করলে কার্সারটা তোমার বাউন্ডারি গায়ে চলে যাবে, এই কার্সারটা এই জায়গাটা গিয়ে ব্লিঙ্ক করবে, আমি দেখাচ্ছি ভালো করে দেখো, এই জায়গাটা কার্সার গিয়ে তোমাদের ব্লিঙ্ক করবে। তো এখান থেকে তোমাদের কি করতে হবে, ট্যাব মারতে হবে, কি মারতে হবে এই জায়গাটা, এখানে একটা ট্যাব কিটা মারলে তোমার কার্সার চলে এরকম জায়গায় চলে আসবে, কার্সারটা এই জায়গায় চলে আসবে, মানে একটা ট্যাব মানে এতটা জায়গা খেয়ে নিল, ঠিক আছে। তাহলে এই ট্যাবটা না মারলে কিন্তু এই ট্যাবটা ইন্ডিকেট করছে এবার যেটা লিখবো সেটা কিন্তু এই ইফের মধ্যেকার জিনিস। কি বললাম, এই যে ট্যাবটা মারলাম এই ট্যাবটা ইন্ডিকেট করছে এটা ইফের,
ইফ এর মধ্যে, মানে এই ইফ এর কন্ডিশন যদি ট্রু হয়, দুটো কিছু হতে পারে, কন্ডিশন এক হতে পারে, ট্রু হতে পারে বা ফলস হতে পারে। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এর এই ওয়ার্কিংটা এক্সিকিউট করবে, ঠিক আছে? বলতে পারলাম এটা কি, এটা হচ্ছে সেই ইফ এর ওয়ার্কিং, যা তোমরা লিখবে সেটা এক্সিকিউট করবে যদি তোমার কন্ডিশন ট্রু হয়, ঠিক আছে? যদি ট্যাব না দাও এটা কিন্তু এরার দিয়ে দেয় ফার্স্ট কথা, আর এটা কিন্তু কম্পাইলার মানে পাইথনের মধ্যে ইন্টারপ্রিটার আছে, ইন্টারপ্রিটার কিন্তু বুঝতেও পারবে না যে এই লাইনটা ইফ এর মধ্যেকার লাইন, সঙ্গে সঙ্গে এরার দিয়ে দেবে। যদি কন্ডিশন ফলস হয় তাহলে কি হবে, তাহলে আরেকটা পোর্শন আমরা আবার এখানে এন্টার মারার পর, ওয়ার্কিং লিখে এন্টার যখন মারবো, আমাদের কার্সারটা অনেক সময় এখানে ব্লিঙ্ক করতে পারে বা বাউন্ডারি চলে যেতে পারে। বাউন্ডারি চলে গেলে কোনো অসুবিধা নেই, যদি কার্সার যদি এখানে ব্লিঙ্ক করে একটা ব্যাকস্পেস মেরে পেছনে চলে যাবে, মানে বাউন্ডারি লাইনে চলে যাবে, গিয়ে এখানে এলস কথাটা লিখবে, এলস কিন্তু এই ইফের বাউন্ডারির মধ্যে হবে না, এলস কিন্তু বাইরে সেপারেট, লেখার পর আবার এখানে কোলন দিয়ে দেবে, কি দিয়ে দেবে, আবার কোলন দিয়ে এন্টার মারবে। তার মানে ইফের এগেনস্টে আমরা যখন ট্যাব মেরে তার ওয়ার্কিং যা আছে লিখলাম, তারপর লেখার পর যে এন্টার মেরে তখন এলস যখন শুরু হবে তখন কি করব আমরা, আবার বাউন্ডারি লাইনে গিয়ে এলসটা লিখব, লেখার পর কোলন দিয়ে আবার এখানে এন্টার মারবো, এন্টার মারলে আবার কার্সার হয়তো বাউন্ডারি লাইনে চলে যাবে, এটাকে আবার ট্যাব মেরে তোমরা এই জায়গায় একটা ট্যাব মেরে তোমরা এই অ্যালাইনমেন্টে নিয়ে এসে এলসের ওয়ার্কিংটা লিখে দেবে, যে যদি তোমার এটা ট্রু না হয় তাহলে এই কনসেপ্টটা এক্সিকিউট হবে, ঠিক আছে? এই ওয়ার্কিংটা যদি এটা ফলস হয়, যদি এটা ফলস হয় তাহলে এলস পোর্শন এক্সিকিউট করবে, যদি এটা ট্রু হয় তাহলে এই পোর্শনটা এক্সিকিউট করবে। এখানে কিন্তু কোনো ব্র্যাকেট নেই, যদি আজ এটা সি সি প্লাস প্লাস যাওয়া হতো আমরা কিন্তু এসব কোলন টোলন দিতাম না, আমরা কিন্তু ব্র্যাকেট ইউজ করতাম, ঠিক আছে? আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতাম, এরকম ব্র্যাকেট যারা দেখে এসছো জানো, ইফের এগেনস্টে কন্ডিশন এরকম ব্র্যাকেট, এলসের এগেনস্টে আমরা এরকম ব্র্যাকেট কিন্তু ইউজ করতাম, কিন্তু পাইথনে কিন্তু কোনো ব্র্যাকেট নেই। পাইথনে আমরা ট্যাব দিয়ে দিই, ট্যাব দিয়ে বোঝাই যে ওটা যত পর্যন্ত আমরা ট্যাব দিয়ে জিনিসটা লিখবো দ্যাট ইন্ডিকেটস যে সেটা হচ্ছে ইফের আন্ডারে চলছে। যেই ট্যাবটা ট্যাবটা মেরে বাইরে চলে যাবো, মানে শিফট ট্যাব মারতে পারো, শিফট ট্যাব মারলে আমরা বাইরে চলে যাব, বা তোমরা ব্যাকস্পেস মারতে পারো, যেই বাইরে চলে গেলাম ট্যাবের বাইরে, ট্যাবের বাইরে মানে সেই ওয়াল ওয়াল স্টে এই বাউন্ডারিতে চলে গেলাম, বাউন্ডারি স্টেতে চলে গেলাম, যদি এরকমভাবে চলে গেলাম যে ট্যাবটা মেরে ব্যাকস্পেস মেরে বা শিফট ট্যাব মেরে বাইরে চলে যাওয়া যায়, এই বাইরে যাওয়া মানে কিন্তু এটা ইফের বাইরে চলে আসলাম। তাহলে এই একটা ট্যাব ইন্ডিকেট করে যে ইফের মধ্যে ওয়ার্কিং, আর যেই আমি ট্যাবটা আবার শিফট ট্যাব মেরে দেবো ওটা আমাদের বাইরে চলে যাবে। এলসও সেম একইভাবে চলবে, যেরকম ইফে আমরা কন্ডিশন দিই, এলসে কিন্তু কখনো কোনো কন্ডিশন দিই না। এলস মানেই হচ্ছে ইফ যদি এই কন্ডিশন ফলস হয় তাহলে এলসে অটোমেটিক চলে আসবে, বুঝতে পেরেছো? যদি ইফের কন্ডিশন যদি ফলস হয় তাহলে এলস পোর্শনে এক্সিকিউশনটা অটোমেটিক চলে আসবে, তার জন্য আলাদা কোনো এলসে কিন্তু কোনো কন্ডিশন দিতে হয় না। এরকম হতে পারে যে ইফ লিখেছো এলস লেখনি, দ্যাট ক্যান বি পসিবল, বাট এলস উইদাউট ইফ কিন্তু হবে না। খুব ইম্পর্টেন্ট কথা এখানে আমি সাইডে লিখে দিচ্ছি, ইফ ক্যান বি উইদাউট এলস অ্যান্ড বাট এলস ক্যান নট বি উইদাউট ইফ। এই কথাটার মানে ইফ হতে পারে এলসকে ছাড়া, বাট এলস কখনো ইফ ছাড়া হয় না। তার অর্থটা বাংলায় বললেই বুঝতে পারবে যে মানুষের জীবনে এরকমও হতে পারে যে এখানে কি একটাই কন্ডিশন, একটাই সিনারিও আছে, এটা ফুলফিল হয় বলে না, দিস ইজ দ্য লাস্ট অপশন আই হ্যাভ, মানে এটাই করতে হবে নাহলে আমার কোনো অপশন নেই আর। তো সে যখন মানুষের কাছে লাস্ট অপশন থাকে তখন ইফ, যদি তোমার কাজটা সাকসেসফুল হয় তাহলে তোমার এটা করবো, বা যদি কন্ডিশন ফুলফিল হয় তাহলে আমি কাজটা করতে পারবো। মানে হয় অনেক সময় যে এরকম জায়গায় পড়ে আছে যে মানুষ মোটামুটি বুঝে গেছে যে আমি সায়েন্সও পাবো না আর্টসও পাবো না, পড়তে পারবো না, তাহলে আমার লাস্ট অপশন আর্টসই এই কমার্সই পেতে হবে। তো কমার্স নাহলে যদি আমি 60-এর উপরে পাই তাহলেই আমি কমার্স পাবো, 60 থেকে 80-এর মধ্যে নাহলে পাবো না, মানে লাস্ট অপশন, সেখানে কিন্তু এলসের কোনো জায়গা নেই সেই সব ক্ষেত্রে। তো এরকম হতে পারে যেখানে কন্ডিশন প্রোগ্রাম এরকম হতে পারে যেখানে শুধু ইফ দিয়েছে কোনো এলস নেই, বাট কখনো এলস কিন্তু ইফ ছাড়া হবে না। কেন হবে না আইডিয়াটা ক্লিয়ার বুঝতেই পারছো, কারণ এলস কোনোদিন, এলস মানে কি, যদি এটা না হয় তাহলে, তাহলে এটা কখন লিখবে, আগে তো যদি এটা হতে হবে, যদিটা যদি না থাকে তাহলে তাহলে আসবে কোথা থেকে, বাংলা ভাষার কথা, যদি যদি না থাকে তাহলে তাহলে কখনো আসবে না, তাহলে কখনো একলা আসতে পারে না, যদি থাকতে হবে তাহলেই তাহলে আসবে, যদি এটা না হলে তাহলে এটা করবো, এরকম ব্যাপার। তাহলে এলস কখনোই ইফ ছাড়া থাকবে না, ইফ এর সাথেই এলস থাকবে, বাট ইফ কিন্তু এলস ছাড়া থাকতে পারে, যদি এটা না হয় তো কিছু করার নেই আমার কাছে, সেরকম ব্যাপার। তাহলে সেটা কিন্তু এরকম ব্যাপার যে ইফ শুধু থাকতে পারে বাট এলস কিন্তু থাকতে পারবে না, ইফ এর সাথেই এলস কিন্তু থাকবে, ব্যাস। এই হচ্ছে এটা আইডিয়া বেসিক। তো আমরা এর প্র্যাকটিক্যাল একটা কোড লিখে বুঝবো সিম্পল, এই এই যে কোডটা দেখতে পাচ্ছ যে এজের ব্যাপারে কোডটা একটু দেখবো, তাহলে আমরা আইডিয়াটা আরো আরো ক্লিয়ার হয়ে যাবে।
প্র্যাকটিক্যাল যখন করবো তখন ফুল ফ্লেজেড দেখাবো, যে সেখানে আইডিয়া দেখলাম ধরে নাও এন এর মধ্যে আমার একটা ভ্যালু আছে, এটা অ্যাকচুয়ালি ইউজার ইনপুট হওয়া উচিত, মানে ইউজার থেকে ইনপুট নেবে এন, বা এটা তোমরা এজও লিখতে পারো, এখানে এজি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এজ বলে ভেরিয়েবল। তাহলে আমরা এখানে ইউজার ইনপুট নিয়ে নেবো, যেটা আমাদের ইনপুট আমরা শিখে গেছি কীভাবে নিতে হবে। তারপর আমরা দেখে লিখলাম ইফ যদি আমাদের এজের ভ্যালু, এজ যদি তোমার গ্রেটার দেন বা ইকুয়াল টু 18 হয়, কোলন দিলাম একটা ট্যাব দিয়ে, একটা ট্যাব মানে মোস্ট প্রবলি ব্র্যাকেট থেকে শুরু হবে, আমরা লিখবো প্রিন্ট, লিখবো দেবো এলিজিবল ফর ভোটিং। আর না হলে কি করব, আবার এখান থেকে যখন বেরিয়ে কার্সার এরকম জায়গায় থাকবে আবার ব্যাকস্পেস মেরে এখানে চলে আসবো, দিয়ে আবার কোলন দিয়ে লিখবো প্রিন্ট, এখানে লিখে দেবো নট এলিজিবল ফর ভোটিং। ব্যাস এইটুকু জিনিস যদি জেনে যাই মোর দ্যান এনাফ, ব্যাস এটা আর কিছু, নট এলিজিবল বলে ছেড়ে দিলাম আর লিখলাম। তো এই হচ্ছে আইডিয়াটা যে কিভাবে আমরা একটা ইফ লিখতে পারি। আমরা আরেকটা যে এক্সাম্পল আছে আমরা করবো যখন আমরা নেস্টেড ইফের সিনট্যাক্সটা দেখে নেবো, তখন আমরা ওটা নেস্টেড ইফ না সরি আমরা ইফ এলস ল্যাডার যখন দেখে নেবো তখন আমরা ওই পোর্শনটা করতে পারবো। বাট এইটুকু আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো চলো এটাকে একটা প্র্যাকটিক্যাল একবার করে দেখি যে জিনিসটা কিরকম আসছে ব্যাপারটা। প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি আমরা। প্রথমে আমরা কি বলেছিলাম, এন হবে ইউজার ইনপুট, তাহলে এন ইজ ইকুয়াল টু আমরা ইন্টে টাইপ কাস্ট করবো, কারণ কি বাই ডিফল্ট স্ট্রিং এ আসে, এগুলো তো অলরেডি জানো। তাহলে প্রথমে আমরা দেবো এন্টার দ্য এজ, সিম্পল আমরা কি করবো এন্টার দা এজ, ব্যাস হয়ে গেল। এবার তারপর কি করবো, আমরা বলেছিলাম ইফ, দেখো এটা হচ্ছে বাউন্ডারি লাইন, কোনটা বাউন্ডারি লাইন, এই যে এই যে এলএন লেখা আছে এই পাশে যেটা দেখতে পাচ্ছ সেলটা, এটা এই যে লাইনটা এটা বাউন্ডারি লাইন, তাহলে এইভাবে দেখতে হবে। ইফ যদি তোমার এখানে ব্র্যাকেট দিতেও পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই, যদি তুমি ব্র্যাকেট দাও এরকম হবে, ইফ যদি এন এর ভ্যালু যদি তোমার গ্রেটার দ্যান ইকুয়াল টু 18 হয়, এটা তুমি ব্র্যাকেট তোমরা ব্র্যাকেট ছাড়াও লিখতে পারো, কন্ডিশনগুলো ব্র্যাকেট ছাড়া লিখতে পারো কোনো অসুবিধা নেই, পাইথন তাতে কোনোভাবে কিছু বলে না। ঠিক আছে, যেই এন্টার মারলাম দেখো বাই ডিফল্ট কার্সারটা একটা ট্যাব খেয়ে নিয়েছে, এটা কিন্তু বিউটি অফ জুপিটার নোটবুক, যেহেতু কোলনটা যেই দিয়েছি জুপিটার নোটবুক বুঝে গেছে যে এবার আমার ইফ লিখেছো, এবার অলরেডি ট্যাবটা নিয়ে নিয়েছে, যদি ট্যাবটা না নিলে এরকম থাকতো, ট্যাবটা না নিলে এরকম থাকতো, যদি আমরা এখানে লিখতাম ধরে নাও ট্যাব দিই না দিয়ে, জাস্ট আমি দেখাচ্ছি সিঙ্গেল কোর্সের মধ্যে এলিজিবল ফর ভোটিং, প্রথমে আগে লিখে দেখাই যে কি ভুলটা হয়, তারপর আমরা বাদ বাকিটা দেখবো। হয়ে গেছে, তারপরে এবার আমি এলস লিখবো, দেখো মোটামুটি কোনো অসুবিধা হচ্ছে না, এলস লিখে দিলাম, আবার কোলন দিয়েছি, বাই ডিফল্ট কিন্তু ট্যাব নিয়ে নেবে, যখনই কোলন দেবে জুপিটার নোটবুক কিন্তু বাই ডিফল্ট নিয়ে নেবে, কিন্তু অন্য কোনো এডিটার কিন্তু এটা করবে না। আমি বারবার ট্যাবটা মুছে বাইরে লিখছি, এটা আমি নট এলিজিবল ফর ভোটিং করে দেবো, নট এলিজিবল ফর ভোটিং, যেই আমি চালাবো শিফট এন্টার দিয়ে সঙ্গে সঙ্গে বলছে দেখো কি এররটা দিয়েছে, দেখে ভালো করে দেখে নাও, ইনডেন্টেশন এরার, মানে ইনডেন্টেশনের কোনো 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 একটা ভুল আছে, মানে ঠিকঠাক ইনডেন্টেশন হয়নি, এটাই বুঝতে পারলে এররটার নামটা কি ইনডেন্টেশন এরার। যদি তোমরা ঠিকঠাক ইনডেন্টেশন না দাও মানে ট্যাব না মারো, তাহলে কিন্তু এই এররটা দেবে, সেই সূত্রে দাঁড়িয়ে এখানে ক্লিক করে একটা ট্যাব কি মেরে দেবে, দেখো চলে গেল, একটা ট্যাব মারলেই হয়ে যাবে কোনো অসুবিধা নেই। এবার যখন চালাবে কোনো প্রবলেম হবে না, নাম্বার চাইছে, আমরা দিলাম 23, বলবে এলিজিবল ফর ভোটিং, ফের যদি চালাও তোমরা যদি চালাও যে যদি 14 যদি দাও বয়সটা, দেবে নট এলিজিবল ফর ভোটিং, দেখে নিয়েছো। এই হচ্ছে বেসিক কনসেপ্ট, খুব সিম্পল ছিল, কোনো কিছু প্রবলেমের বিষয় নেই। চলে আসি এবার আমরা ইফ এলস ইফ ল্যাডারটা একবার আমরা থিওরিটিক্যালি দেখি, তারপর আমরা প্র্যাকটিক্যালি এই ব্যাপারটা নিয়ে আবার ডিসকাস করবো। সিনট্যাক্সটা কি থাকবে, প্রথমে সিনট্যাক্সের ফ্লোটা প্রথমে বুঝবো, ইফ এলস ইফ ল্যাডার, এই সিনট্যাক্সটা তোমাদের সময় নিয়ে এসেছি, এলস ইফ এলস ইফ ল্যাডারটা কিরকম হতে দেখতে হয়, দেখতে এরকম কিছুটা হয় যে এলস ইফ কথাটা পাইথনে যে কিওয়ার্ডটা ইউজ করে তার নাম হচ্ছে এলিফ, ELIF, এলস ইফ কথাটা পুরো দিই না, লিখে হয় হচ্ছে ELIF। এবার প্রশ্নটা কিরকম ভাবে এলস ইফ ল্যাডারটা হয়, প্রথমে আমাদের একটা ইফের একটা গ্লোবাল কন্ডিশন, গ্লোবাল কথাটা বলবো, নর্মাল একটা কন্ডিশন দিলাম, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই ওয়ার্কিংটা এক্সিকিউট করবে, ভালো কথা, যা দিয়েছে আর এখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু ওয়ার্কিং এক্সিকিউট করার পর কিন্তু আর কোনো পোর্শনে ঢুকবে না, মানে এই পোর্শনগুলোতে আর কোনোভাবে ঢুকবে না, ক্লিয়ার হয়ে গেছে। যখনই আমাদের এই ট্রু হবে এই পোর্শনগুলোতে তার তলার যা লেখা আছে যা এলসি ল্যাডারে কিন্তু আর কোনোভাবে ঢুকবে না, এখান থেকে কোড কার্সার কিন্তু বাইরের দিকে চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, পুরো ক্লিয়ার হয়ে গেছে। এইবার ধরে নাও যদি ফলস হয় তাহলে কি হবে, যদি কন্ডিশন যদি এখান থেকে ফলস হয়ে যায় তাহলে যে সেকেন্ড এলসি আছে তার কিন্তু কন্ডিশনটা এক্সিকিউট করবে, মানে এই কন্ডিশনে চলে যাবে। যদি তোমার ইফের কন্ডিশন ফলস হয় তাহলে তোমার এলস ইফের কন্ডিশনটাই চলে যাবে। এইবার যদি এলস ইফের কন্ডিশন এখান থেকে যদি ট্রু হয়ে যায়, যদি ট্রু হয় তাহলে এর ওয়ার্কিং এক্সিকিউট করবে, আর যদি ফলস হয় তাহলে আবার নিচের যে সেকেন্ড তার পরের যে এলস ইফের কন্ডিশনটা কিন্তু এক্সিকিউট করতে চলে যাবে যদি ফলস হয়। তো এইভাবে কিন্তু যত রকম তোমরা কোডে যত ইচ্ছা তোমরা এলস ইফ কিন্তু লিখতে পারো, ELIF, এলিফ,
এটাকে বলা হয় ফুল ফর্মটা হচ্ছে এলস ইফ, কিন্তু তোমরা তোমাদের কোডে যত ইচ্ছা লিখতে পারো, কোনো পাবন্দি নেই। একটা ইফ হবে, একটা এলস হবে, এইখানে একটা ইনিশিয়ালি একটা ইফ হবে আর লাস্টে একটা এলস হবে, সেটাও কিন্তু কম্পালসারি না, ম্যান্ডেটরি না, অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। যদি তোমার না লাগে না দেবে, লাগলে দেবে, এটা হচ্ছে এক্স কাইন্ড অফ অপশনাল প্যারামিটার, তুমি দিতেও পারো নাও দিতে পারো, যদি থাকে তো দেবে, নাহলে তোমরা নাও দিতে পারো। ব্যাস, গল্প শেষ হয়ে গেছে। তো এইটা লাস্ট কি হবে, যেটা ধরো না আমি এরপর কিছু নেই, আমি ডট ডট লিখেছি, ধরো কিছু নেই, যদি এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এটা এক্সিকিউট করবে, আর ফলস হলে তোমার এলসে চলে যাবে, এরকম অ্যাজ ইট ইজ, আর কোনো অসুবিধা নেই। তাহলে কি বুঝলে, তাহলে এলস ইফ এলস ল্যাডার কিভাবে কাজ করে, যদি তোমার ফার্স্ট কন্ডিশন ট্রু হয়, তোমার যদি ইফের কন্ডিশন ট্রু হলে ইফের ওয়ার্কিং, বাদ বাকি কোনো কিছু এক্সিকিউট করবে না, যেই পোর্শনটা তোমার ট্রু হবে সেই পোর্শনটা এক্সিকিউট করবে, তার নিচে কোনো কিছু এক্সিকিউট করবে না, আমাদের ওই পোর্শন থেকে বেরিয়ে যাবে, কাজ হয়ে যাওয়ার পর আমাদের একদম এই ব্লক এলস ইফ ল্যাডার থেকেই বেরিয়ে যাবে। আর না হলে প্রত্যেকবার প্রথম কন্ডিশন ট্রু যদি ফলস হয়ে যায়, তারপরে এলস ইফের কন্ডিশন চেক হবে ট্রু নাকি ফলস, যদি ট্রু হয় তাহলে তার ওয়ার্কিং, নাহলে ফলস হলে তার নিচের, তারপরের বা নিচের এলস ইফে চলে যাবে তার কন্ডিশন এক্সিকিউট করতে গেলে। তো এই হচ্ছে বেসিক জেনারেল আইডিয়া ইফ এলস ইফ এর, ঠিক আছে, কিভাবে সিনট্যাক্সটা লিখলাম সেটাকে বোঝালাম, কিভাবে এটাকে এক্সিকিউট করে। সেম ইফ এর মতনই এখানে যদি মাল্টিপল কন্ডিশন চলে, যেরকম আমি বললাম যে ক্লাসের ব্যাপারটা আমি বললাম যে ক্লাসে কিরকম ধরনের কি হতে পারে, ক্লাস বলতে গেলে আমাদের যখন 10 থেকে 11 উঠছো, তো তিনটে ক্রাইটেরিয়া বললাম, তাহলে কিরকম হতে পারে তার একটা আইডিয়া নিলাম। তো সেই সূত্রে ওটাকে আমি এখানে ডিসকাস করলাম যে মাল্টিপল কন্ডিশন হয়ে গেলে তখন আমরা এরকম এলস ইফ এলস ল্যাডার কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো চলে আসি একটা প্রথমে একটা প্র্যাকটিক্যাল দেখে নিই, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এই কনসেপ্টে। তো সেম প্রথমে আমরা কি করব, মার্কস কি ইনপুট নেবো, যেটা ইউজারের থেকে, যে ওটাও আমরা ইন্টিজারে টাইপ কাস্ট করে নেবো, ইন্ট ইনপুট দিয়ে দেবো, তারপর দেবো হচ্ছে এন্টার দ্য মার্কস, তারপরে আমরা কি করব ইফ লেখা শুরু করে দেবো। কি লিখেছিলাম, ইফ যদি, এবার দেখো উপরটা আমি ব্র্যাকেট দিয়ে দিয়েছি ইফের পর কন্ডিশনটা, এবারটা আমি ব্র্যাকেট ছাড়া দেবো, দেখলে বুঝতে পারবে জিনিসটা একই। যদি যদি তোমার মার্কস যদি গ্রেটার দেন ইকুয়াল টু 85 হয়, আমি 80 দিলাম, এখানে দিয়ে দিলাম, তাহলে তোমাদেরকে অ্যালট করা হবে সায়েন্সের স্ট্রিম, ঠিক আছে, SCINC হয়ে গেল। এইবার যদি তোমাদের মার্কস সেকেন্ড কন্ডিশনে চলে গেলাম, তখন দেবো এল ইফ, এবার স্পেস দিয়ে আবার কন্ডিশন, যদি তোমার মার্কস কি বলেছিলাম 60-85 থেকে কম ধরে নাও, তো 60-85 হলে গ্রেটার দেন ইকুয়াল টু 60, অ্যান্ড দেখো এটা মাল্টিপল কন্ডিশন জোড়ার জন্য আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে লজিক্যাল অপারেটর ইউজ করবো। দেখো দুটো কন্ডিশন, মার্কস গ্রেটার দেন 60 হচ্ছে একটা কন্ডিশন, অ্যান্ড মার্কস যদি লেস দেন 85 হয়, 84 অবধি আমরা চেক করবো, যদি হয় তাহলে সে কি পাবে, প্রিন্ট হবে তার স্ট্রিম পাবে হচ্ছে কমার্স, হয়ে গেল। এবার লাস্ট কন্ডিশনে কি আছে, লাস্টে কোনোদিন কিন্তু এলস ইফ দেবে না, দেওয়াটা উচিত না, দিলেও কোনো অসুবিধা নেই, তাহলে এলস দেওয়া দরকার নেই। এবার লাস্ট যে এলস এর মধ্যে আমরা দেবো হচ্ছে প্রিন্ট আর্টস, আর তো দরকার নেই, কারণ যদি 80-60 নিচে হয় তাহলে কি হবে, সবসময় আর্টসই হবে, তাহলে আলাদা করে কন্ডিশন দেওয়ার কিন্তু আর দরকার থাকে না, চাইলে তোমরা দিতে পারো এলস ইফ এর দিয়ে মার্কস যদি লেস দেন 40, আলটিমেটলি মানে কি লেস দেন 60, তাহলে আলটিমেটলি 60 তো হবেই। অনেক সময় এরকম করে দেওয়া হয়, কোডটাকে একটুখানি মডিফাই যদি করি আমি এটা না দিয়ে, কেন কি তাহলে ফেলটা থাকলাম না, ধরে নাও এলস ইফ দিলাম, যদি তোমাদের মার্কস যদি গ্রেটার দেন ইকুয়াল টু 40 থেকে, অ্যান্ড এর মধ্যে থাকে মার্কস লেস দেন 60, তাহলে তুমি আর্টস পেলে, আর না হলে লাস্ট যেটা থাকবে এলসে গিয়ে আমরা লিখবো প্রিন্ট ফেল করেছো, কারণ স্বাভাবিক 40% কম পেলে কি হবে, ফেলই হবে, আমরা এখানে ফেল কথাটা লিখে দিলাম, ঠিক আছে। যখন চালাবো কোডটা দেখো একদম স্মুথলি চলবে, ব্যাকস্ল্যাশ এন দিয়েছিল নিচে চলে এসছে, যদি 52 পাই তাহলে আর্টস পাবো, স্বাভাবিক কথা, যদি আমি 74 পাই তাহলে কমার্স পাবো, খুব ভালো কথা, যদি আমি 91 পাই তাহলে আমি সায়েন্স পাবো, খুব ভালো কথা, আর যদি আমি যদি 32 পাই মানে একদম 40-এর কম তাহলে ফেল হয়ে গেছে। সবগুলোই জিনিস দেখিয়ে দিলাম ব্যাপারটা কি আছে, আইডিয়াটা কি, এটা হচ্ছে আমাদের বলা হয়েছে নেস্টেড এই ইফ এলস ইফ ল্যাডার। বারবার নেস্টেড কথাটা বলে দিচ্ছি, এবারে নেস্টেড কথাটা বলবো, চিন্তার বিষয় নেই। এবারে আমরা আসবো হচ্ছে নেস্টেড কনসেপ্টে। নেস্টেড কনসেপ্টটা কি বলে দেখো, নেস্টেড ইফ কনসেপ্টটা কি, এখানে আমরা এখন সিনট্যাক্সটা দেখে ক্লিয়ার করবো, ঠিক আছে। দেখেন সিনট্যাক্সটা আমি তোমাদের সামনে লিখে নিয়েছি, প্রথমে বুঝিয়ে দেবো, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়।
ভালো করে দেখো, একটা ইফের মধ্যে আমি আরেকটা ইফ লিখেছি, ঠিক আছে? দেখো এটা কিন্তু আরেকটা ইফ, একটা ইফের মধ্যে আমি আরেকটা ইফ লিখেছি, তাহলে এই কনসেপ্টটাকে বলা হয় নেস্টেড ইফ বলা হয়। মানে একটার মধ্যে যদি আরেকটা আমরা এক্স্যাক্ট ইফ লিখি সেটাকে বলা হয় নেস্টেড ইফ বলা হয়। এইটা বাইরে যে ইফটা দেখতে পাচ্ছ তার এগেনস্টে যে এলস লেখা রয়েছে এটাকে বলা হচ্ছে আউটার ইফ, আর ভেতরে যেটা লেখা রয়েছে দেখতে পাচ্ছ ভেতরে যে ইফের ব্লকটাকে বা এটাকে বলা হয় ইনার ইফ। ঠিক আছে, কনসেপ্টটা কিছু আলাদা না, বাট লেখার ধাঁচটা আলাদা বলে একটু দেখিয়ে দিলাম। কনসেপ্ট একই হবে, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ইনার কন্ডিশন চেক করবে, ঠিক আছে? যদি এইটা ট্রু হয়, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই ওয়ার্কিংটা এক্সিকিউট করবে, না হলে এলসের ওয়ার্কিংটা এক্সিকিউট করবে, ফলস হলে, ঠিক আছে? আর যদি তোমার ইফের এখান থেকেই ফলস হয়ে যায় তাহলে তোমার এলসের ওয়ার্কিংটা এক্সিকিউট করবে। এরকম কোনো মাথার দিব্যি নেই যে ভেতরে যে ইফটা লিখো সেটা শুধু ইফেলস লিখতে পারো, তোমরা এখানে ইফেলস ল্যাডারও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যাই ইচ্ছা ভেতরে লিখতে পারো। বাট কনসেপ্টটা হচ্ছে যে একটা ইফের মধ্যে যদি আমি আরেকটা ইফ লিখি তাহলে সেটাকে কি বলা হবে, বলা হবে হচ্ছে নেস্টেড ইফেলস সেন্টেন্স বলা হবে। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি, কাকে বলে নেস্টেড ইফেলস স্টেটমেন্ট? একটা নর্মাল একটা সিম্পল একটা হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে বুঝবো ব্যাপারটা কি হচ্ছে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ব্যাপারটা প্র্যাকটিক্যালি আরেকবার দেখে নেবো যে কিরকম হতে পারে, মানে ইফের মধ্যে ইফ কিরকম হতে পারে। চলো একটা আইডিয়া রাখি তাহলে ক্লিয়ার হবে। দেখো এর মধ্যে কোনো ডাইরেক্ট কোনো এক্সাম্পল তো এরকম হয় না, আমরা আমাদের মতনভাবে বানিয়ে করতে পারি, বাট একটা জাস্ট আইডিয়া নেবো। যদি ধরে নাও আমরা এখানে দুটো ভ্যালু ইনপুট করলাম, ঠিক আছে, সিম্পল আমি কথাটা ভাবছি যে এজ একটা ভেরিয়েবলের মধ্যে এজকে ইনপুট করলাম, জাস্ট একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল আমি রাখছি, এন্টার দ্য এজ, ঠিক আছে? আর আমরা আরেকটা ভেরিয়েবলের মানে দুটো লাস্ট দুটো এক্সাম্পল যেটা করিয়েছিলাম ওটাকে আমি মার্চ করার চেষ্টা করছি, তাহলে জিনিসটার মধ্যে আইডিয়া পাবে। আর একটা মার্কস বলে আমি একটা ইনপুট নিলাম ইউজারের থেকে, মানে এজ আর মার্কস করতে কি চাই? আমাদের প্রশ্ন আসতে পারে স্যার আপনি করতে কি চান? হ্যাঁ দেখাচ্ছি কি করতে চাই। ধরে নাও ইনপুট তো দুটো নিলাম আগে, ইনপুট নেওয়ার পর আমি ভাবি কি করব, দেখাবো তো হবে। ধরে নাও এরকম রাখলাম, যদি এজের ভ্যালু গ্রেটার দেন 18 আর এরকম হতে পারে, আমরা একটা অ্যান্ড দিয়ে দিতে পারি, অ্যান্ড দিয়ে, বাট আমরা অ্যান্ড দিয়ে দেবো না, মানে লজিক্যাল দিয়ে কানেক্ট করবো না, আমরা ইফের মধ্যে ইফ লিখবো। ধরে নাও আমি লিখলাম ইফ যদি একটা স্টুডেন্টের এজ যদি গ্রেটার দেন ইকুয়াল টু 18 হয় বা গ্রেটার দেন বা ইকুয়াল টু 18 হয়, এইবার তার মধ্যে আমি আরেকটা ইফ লিখলাম ইফ ধরে নাও মার্কস যদি তার গ্রেটার দেন 75 হয় তাহলে ধরে নাও মানে 18 বছরের বেশি, মার্কসও 75-এর বেশি, তাহলে সে এলিজিবেল ফর স্কলারশিপ। ধরে নাও প্রিন্ট এলিজিবেল ফর স্কলারশিপ, এলিজিবেল ফর স্কলারশিপ, আমরা অনেক স্কলারশিপই নিই ক্লাস 12-এর পর, এরকম হতে পারে মার্কস যদি 75-এর বেশি, আর নাহলে এলস নট এলিজিবেল ফর স্কলারশিপ। এখানে আমি এলসে দিলাম মার্কস ইজ নট আপ টু দ্য মার্ক, মার্কস ধরে নাও আপ টু দ্য মার্ক নেই তাই জন্য নট এলিজিবল, ঠিক আছে? তাহলে সেম আমি এই স্ক্রিনটাকে কপি করে নিলাম, আমি পরবর্তীকালে এলসে গিয়ে এটাকেই চালাবো, এই বাইরের ইফের এলসটাকে চালাবো, এটা আউটার এলস বলবো, ইনার এলস তো লিখে দিয়েছি, আউটার এলসের মধ্যে আমি সিম্পল পেস্ট করলাম যে এজ ইজ নট আপ টু দ্য মার্ক, তাহলে জিনিসটা বাচ্চাটা বুঝতে পারবে যে ব্যাপারটা কেন সে স্কলারশিপটা পেলো না। যদি এজের ভ্যালু 18-এর বেশি হয়, মার্কসের ভ্যালু 75-এর বেশি হলে এলিজিবল স্কলারশিপ, না হলে দেখো এই ইফটা যখন আমি লিখলাম আউটার ইফ, এই কন্ডিশন ট্রু হলে এই কন্ডিশন চেক হবে, যদি ট্রু হয় তাহলে এই এলিজিবল ফর স্কলারশিপ, আর না হলে আমরা নট এলিজিবল ফর স্কলারশিপে বলে দিতাম, ঠিক আছে? আর আমরা এলসে গিয়ে কি করলাম, প্রিন্ট করে দিলাম যে যেহেতু এজ ঠিকঠাক না তাই জন্য আমরা নট এলিজিবল ফর স্কলারশিপ জিনিসটাকে প্রিন্ট করে দেবো। চালাই এই কোডটাকে দেখো, শিফট এন্টার মেরে দেখো, আমরা দেখো যদি আমাদের আলটিমেটলি যদি 14 হয় তাহলে নট মার্কস তো ইনপুট করতেই হবে, দুটো তো ইনপুট করতেই হবে, মার্কস 56 পেয়েছে, তাহলে এজ ইজ নট আপ টু দ্য মার্ক, ভেতরে ঢুকলোই না, কিন্তু এজের ভ্যালু তোমার যেহেতু 18-এর বেশি না, মার্কস তো ঠিক এলিজিবল না, তাহলে আমরা এই এজ হিসেবে বেরোলো, যেহেতু এজটা প্রথমে আমরা ক্রাইটেরিয়া চেকিংটা রেখেছি, এজের ভ্যালু যদি তোমার 18-এর বেশি না হয় তাহলে এটাকে আলটিমেটলি ইউ আর নট এলিজিবল ফর দ্য স্কলারশিপ। যদি সেম জিনিসটাকে আমি এটা রান করাই শিফট এন্টার করে, যদি এখানে আমরা দি সিম্পল ধরে নাও এজের ভ্যালু ঠিকঠাক দিই 21 আর মার্কসের ভ্যালু আমি দিয়ে দিই হচ্ছে ধরে নাও 45, তাহলে মার্কস ইজ নটটা লিখতে ভুলে গেছি, নটটা লিখে দিচ্ছি, নট আপ টু দ্য মার্ক হবে, ঠিক আছে? আমরা যেহেতু চালাবো এখানে নট আপ টু দ্য মার্ক,
করায় আমাদের ইজ নট হবে, ইজ নট আপ টু দ্য মার্ক, ইজ আপ টু দ্য মার্ক হলে কেন নট এলিজিবল হবে, ঠিক আছে? তো সেই সূত্রে ফের আমরা যখন চালাবো, ধরুন এবার দুটোই ঠিকঠাক দেবো, 21 দিলাম আর দিলাম 85, তাহলে বলবো এলিজিবল ফর স্কলারশিপ। তাহলে তিনটে এক্সাম্পলই দেখালাম, একটা ইফ, একটা ইফ এলস ল্যাডার, একটা হচ্ছে নেস্টেড ইফ। এইগুলো আমরা পরবর্তীকালে অনেক ধরনের ইজি লেভেল, হার্ড লেভেল প্রবলেম হয়, যেরকম বিল ক্যালকুলেশন প্রবলেম হয়, ডিসকাউন্ট ক্যালকুলেশন প্রবলেম হয়, তারপর হয় হচ্ছে আমাদের বিলেরই অনেকগুলো ক্যাটাগরি হয়, ইলেকট্রিক বিল হয়, ফোন বিল হয়, এরকম অনেক ধরনের আমাদের বেসিক লেভেলের প্রবলেম হয়। তো অবভিয়াসলি এইগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় ডাউট সেকশনে আমাদের ডিসক্রিপশন বা কমেন্টসে একবার আমাদের অবভিয়াসলি জানাবে, আমি অবভিয়াসলি সেগুলোকে নিয়ে আবার ভিডিও বানানোর প্রচেষ্টা অবভিয়াসলি আমি রাখবো। তো এই ছিল আমাদের ইফ বা কন্ডিশনাল স্টেটমেন্টের পুরো লেকচারশিপ। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যি দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশান পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরও তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।